Hi everyone, I'm Sonali. Welcome to our channel Study Hub Bangla. আজকের আমাদের আলোচনার টপিক হতে চলেছে সাইট ওয়ার্ড। সাইট ওয়ার্ড কি, কেন এটি শেখানো ইম্পর্টেন্ট, কোন বয়স থেকে বা ক্লাস থেকে বাচ্চাদেরকে আমরা সাইট ওয়ার্ড ইন্ট্রোডিউস করাতে পারি এবং কোন পদ্ধতিতে এগুলি শেখালে বাচ্চারা খুব তাড়াতাড়ি শিখবে, এটি নিয়ে আজকের আমাদের ভিডিও। তাহলে চলো শুরু করা যাক। সাইট ওয়ার্ড কি এটি প্রথমে জেনে নিই। সাইট ওয়ার্ড হলো হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড। এর অর্থ কি, এটি ইংলিশ সেন্টেন্সের মধ্যে, ল্যাঙ্গুয়েজের মধ্যে মোস্ট ফ্রিকোয়েন্টলি অর্থাৎ বারবার ইউজ হতে থাকে এবং এগুলি ফোনিক্সের যে রুল সেটি কম বেশি মেনে চলে না। যেমন ধরো দ্য একটি সাইট ওয়ার্ড, এটিকে যদি আমরা ফোনেটিক্যালি বাচ্চাদেরকে বোঝাতে চাই তাহলে কি হবে, না টি এ সাউন্ড, ট এইচ এ সাউন্ড, হ ই এ সাউন্ড, এ ট, এরকম একটা উদ্ভট সাউন্ড তৈরি হবে। তো এটি তো কারেক্ট না। আবার দেখো এ এন ডি অ্যান্ড, এখানে দেখো অ্যান্ড অ্যান্ড, এটি আবার ফোনিক্সের রুলস মেনে চলছে, তবু এটি সাইট ওয়ার্ডের মধ্যে কাউন্ট করা হয়। কেন না, এটি সেন্টেন্সের মধ্যে খুব বেশি ইউজ হতে থাকে, তাই বাচ্চারা যেন এ এন ডি অ্যান্ড এটি যখনই দেখবে সে যেন চট করে বলতে পারে যে এটি অ্যান্ড। তার জন্য তাকে ফোনেটিক্যালি অ্যান্ড অ্যান্ড এমনি করে যেন তাকে টাইম দিয়ে পড়তে না হয়। এখন প্রশ্ন হলো যে বাচ্চাদেরকে সাইট ওয়ার্ড শেখানোর প্রয়োজনীয়তাটা কোথায়। দেখো আমি এখানে সিম্পল একটা প্যাসেজ নিয়ে নিয়েছি এবং যে এই যে সার্কেল করা যে ওয়ার্ডগুলি দেখছো এগুলি সব সাইট ওয়ার্ড। তাহলে এখন নিশ্চয় আইডিয়া পাচ্ছ যে সেন্টেন্সের মধ্যে কতবার সাইট ওয়ার্ড ইউজ হয়। তাহলে বাচ্চাদের যদি সাইট ওয়ার্ড জানা থাকে তাহলে তাদের পক্ষে ইংরেজি রিডিং করা কত ইজি হবে এবং লেখার ক্ষেত্রেও তাদের স্পিড কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। এবার জেনে নিই যে কোন ক্লাস থেকে এবং বয়স থেকে বাচ্চাদেরকে সাইট ওয়ার্ড শেখানো হয়ে থাকে। তো কোনো স্কুলে এলকেজির লাস্টের দিক থেকে কিছু কিছু 8-10টা মতো সাইট ওয়ার্ড শেখানো হয়, তারপরে ইউকেজিতে কিছু সাইট ওয়ার্ড শেখানো হয়। তো এলকেজি ইউকেজি মিলে মোট 20-30টি সাইট ওয়ার্ড বাচ্চাদেরকে মোটামুটি শেখানো হয়ে থাকে। এরপরে ক্লাস যেমন বাড়তে থাকে তেমনি সাইট ওয়ার্ডের সংখ্যাও বাড়তে থাকে। আবার এমনও অনেক স্কুল আছে যেখানে সাইট ওয়ার্ড শেখানোই হয় না। তো এরকম যদি তোমাদের বাচ্চাদের ক্ষেত্রেও হয়ে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই। আমি এখানে এলকেজি ইউকেজি 1-2 এই ক্লাস হিসাবে আমি কতগুলি সাইট ওয়ার্ডের লিস্ট দিয়ে দেবো যেগুলি তোমরা বাড়িতে বাচ্চাদেরকে প্র্যাকটিস করাতে পারো। আর কিভাবে প্র্যাকটিস করাবে এরপরে দেখে নাও। এখানে দেখো আমি কিছু সাইট ওয়ার্ডের লিস্ট বানিয়ে নিয়েছি। এখানে 3টি লিস্ট রয়েছে। তো প্রথম যে লিস্টটি রয়েছে একদমই বেসিক, বাচ্চাদের যখন সিবিএসই লার্নিং হয়ে যায়, যখন ব্যাট ক্যাট এগুলি সে 3 letters ওয়ার্ড যখন পড়তে পারছে, এরপরে যদি আমরা কিছু বেসিক মানে 8-10টি যদি সাইট ওয়ার্ড তাকে শিখিয়ে দিই তাহলে যে সিম্পল সেন্টেন্সগুলি হয় সেগুলি সে অনায়াসে পড়তে পারবে। এরপরে যখন সে ইউকেজি যাবে, তারপর স্ট্যান্ডার্ড 1-2 যাবে, এভাবে সাইট ওয়ার্ডের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকবে। আর এই সাইট ওয়ার্ডগুলির আমি পিডিএফ দিয়ে দেবো। সাইট ওয়ার্ডগুলি যদি শিশুরা খুব ভালোভাবে লার্ন করতে পারে তাহলে তাদের রিডিং এবং রাইটিংয়ের স্পিড অনেকটাই বেড়ে যাবে। তো লিস্টগুলি একবার ভালোভাবে দেখিয়ে দিই। এটি হচ্ছে বেসিক, এটিকে তোমরা এলকেজি লাস্টের দিকেও শুরু করতে পারো বা ইউকেজি ফার্স্টেও শুরু করতে পারো এই সাইট ওয়ার্ডগুলি। তারপরে দেখো এটি হচ্ছে ইউকেজির আরও যে সাইট ওয়ার্ডগুলি পড়তে হবে সেগুলি। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে স্ট্যান্ডার্ড 1 জন্য সাইট ওয়ার্ড এগুলি, স্ট্যান্ডার্ড 2 জন্য কিছু। তো এরকমভাবে ক্লাস অনুযায়ী তোমার সাইট ওয়ার্ড বাড়তে থাকে। তো তোমরা এভাবে লিস্ট বানিয়ে নিতে পারো, সেগুলিকে খাতাতে নোট ডাউনও করে নিতে পারো, আবার এরকম চার্ট পেপারও বানাতে পারো। তো লিস্ট বানিয়ে বাচ্চাকে কখনো বলবে না যে এরকমভাবে পড়ো, যে আজকে এই 5টা পড়ো, কালকে এই 5টা পড়বে, এরকম করে না। এখানে আমি 3টি প্রসেসের কথা বলবো যার থ্রুতে আমরা বাচ্চাদেরকে খুব সহজে সাইট ওয়ার্ড শেখাতে পারে। তার মধ্যে একটি স্টেজ হলো ফ্ল্যাশ কার্ড। তো লিস্ট থেকে 5-6টি এক সপ্তাহের জন্য কার্ড বানিয়ে নেবে, তারপরে সেগুলি বাচ্চাদেরকে দেখিয়ে শেখাবে। বাচ্চাদেরকে শেখানোর 4টি পদ্ধতি আছে। প্রথমত কার্ডটি বাচ্চাদের সামনে এরকমভাবে ধরে ভালোভাবে দেখাতে হবে, তারপরে এটিকে লাউডলি পড়তে হবে ইউ। তারপরে কী করবো না, বাচ্চাদেরকে এবার এটিকে স্পেল করা শেখাবো, অর্থাৎ যখন এটি বানান করা শেখাবো তখন কী করবো না, বাচ্চাকে বলবো তুমি আমার সঙ্গে রিপিট করো ওয়াই ও ইউ। যটি ওয়ার্ড হবে সে ফিঙ্গারে করে তার আর্ম ততবার টাচ করবে ওয়াই ও ইউ। তারপরে তাকে বলবো যে এবার তুমি এটি খাতাতে লেখো। এই কার্ডের প্রসেস খুব সহজে বাচ্চারা তাড়াতাড়ি শেখে। তার কারণ হলো এখানে অনেকগুলি সেন্স অর্গ্যান কাজ করছে। প্রথমত সে দেখছে,
তারপরে কি করছে শুনছে তারপরে যখন স্পেল করছে C O M E কাম টাচ করে সে ওয়ার্ডগুলোকে ফিল করছে তারপরে সে নোট ডাউন করছে তো এখানে অনেকগুলি প্রসেসের থ্রুতে যাচ্ছে তো যে কোনো সাইট ওয়ার্ড তাদের মাথায় খুব সহজে একদম স্টোর হয়ে যাবে নেক্সট প্রসেসটি হলো যে বারবার সেন্টেন্সে সাইট ওয়ার্ড ইউজ করে বাচ্চাদেরকে সাইট ওয়ার্ড শেখানো তো এভাবে দুটি তিনটি করে সাইট ওয়ার্ড নিয়ে নিতে পারো তারপর সেগুলি বারবার সেন্টেন্সের মধ্যে রিপিট করবে যেমন ধরো দ্য র্যাট ইজ দ্য র্যাট ইজ রেড ইজ দ্য র্যাট রেড দেখো এখানে কতবার দ্য ইজ এগুলি রিপিট হচ্ছে তাহলে বারবার পড়ার ফলে বাচ্চাদের এটি খুব পরিচিত হয়ে যায় এবং আলাদাভাবে তাদেরকে শেখাতে হয় না তো যখনই এগুলি শেখাবে একটু ক্যাপিটাল যেগুলো রয়েছে সেগুলির সঙ্গেও বাচ্চাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দেবে কেননা যখনই তারা সাইট ওয়ার্ড শেখে স্মল লেটারে শেখে তো যখন সেন্টেন্সের শুরু থেকে তো ক্যাপিটাল দিয়ে শুরু হবে তো যখন এগুলো দেখে তখন তারা একটু কনফিউজ হয়ে যায় তো বলবো তোমরা দুটোকেই ইন্ট্রোডিউস করাও এবং বলে দাও যে এটা সেম আর এখানে একটি বলি আমরা এটাকে সহজত এ বলে থাকি কিন্তু অ্যাকচুয়ালি এই সাইট ওয়ার্ডটির এ সাউন্ড হবে আ ওকে এটাকে আমরা এ বলবো না এ শুনতে ভালো লাগে না একদমই আর কারেক্টও না এটা হলো অ এখানে দেখো আমি চারটি সাইট ওয়ার্ড নিয়েছি তো একসাথে কিভাবে আমরা বাচ্চাদেরকে চারটি সাইট ওয়ার্ড শেখাতে পারি যেমন ধরো আই ক্যান সি আ বাগ দ্য বাগ ইজ লিটল আমার নেক্সট পদ্ধতিটি হলো এরকম সিম্পলি একটি সাইট ওয়ার্ডের বই থাকা এটি হচ্ছে ড্রিমল্যান্ডের ভেরি ফার্স্ট সাইট ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস লেভেল 1 লেভেল 2 রয়েছে এটি বেসিক্যালি এলকেজি ইউকেজির বই এই বইটিতে রয়েছে তোমার 55টি সাইট ওয়ার্ড এবং এই বইটির প্রশংসা যত করব তত কম হবে কেন তোমরা বুঝতে পারবে দেখো প্রথম যে সাইট ওয়ার্ডটি রয়েছে আই ঠিক আছে তো কতবার রিপিট করা হয়েছে দেখো আইকে আই থিঙ্ক 16 টাইমস আর এখানে বেশ মজার কিছু স্টার করে দেওয়া হয়েছে বাচ্চা যতবার পড়বে ধরো এই পেজটি একবার পড়েছে তো সে একবার কালার করবে একটি স্টার কালার করতে পারবে এবার দেখো পড়ে শোনায় আমি তোমাদেরকে আই স্লিপ দেখো স্লিপ ওয়ার্ড তো বাচ্চা পড়তে পারবে না তো কি করবে না এই পিকচার দেখেও বলবে আই স্লিপ আই স্কেট আই সুইম নেক্সট পেজটি দেখো এখানে নেক্সট যে ওয়ার্ডটি রয়েছে সাইট ওয়ার্ড লাইক দেখো আই লাইক পিৎজা দেখো প্রিভিয়াসলি আই শিখলো তো আইকে সেন্টেন্সে দেখো ইউজ করা হয়েছে তো বারবার এভাবে রিপিটেশনের মাধ্যমে এই বইয়ে শেখানো হয়েছে সাইট ওয়ার্ড যখনই দেখো মায়ের ক্ষেত্রে দেখো যখন মায় করছে কিন্তু আই লাইক প্রিভিয়াসলিকেও টেনে পড়ছে তো এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এটি ফ্লিপকার্ট অ্যামাজন দুটোতে আছে বইটি একটু দেখে নাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইবার রয়েছে স্টাডি হাব বাংলাকে 60,000 ভালোবাসা দেওয়ার জন্য আন্তরিকভাবে আমি কৃতজ্ঞ আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি ঠিক আছে কোনো একটা টাইমে সাবস্ক্রাইব করে দেবে দ্যাটস ফর টুডে সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও